হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকে হচ্ছে 12th April। 12th April মানে আজকে আমার জন্মদিন। তো জন্মদিনে সকাল থেকে অনেক কিছু করা হয়ে গেছে, আর এখন বাজছে মোটামুটি 9:30 বাজছে। আমরা এসেছি ডিনার করতে, উত্তরপাড়ায় এসেছি গ্রিল টু চিলে, খুব ভালো একটা রেস্টুরেন্ট। তো তাহলে আমরা এখন খাবারটা অর্ডার করব, কি খাবো। আর আমাকে দেখছো কি অবস্থা, আজকে সকাল থেকে অফিসে গেছিলাম, তারপরে সেখান থেকে গেছিলাম বাড়িতে মানে দমদমে, তারপরে আমি এসেছি বেলুড়ে, সেখানেও কিছু মানে কেক ঠেক কেটে তারপরে এখন আমরা এসেছি ডিনার করতে। তো আমরা তাহলে খাবারটা অর্ডার করি, আর তোমরা ততক্ষণে দেখে নাও যে আমি অফিসে আর বাড়িতেই কীভাবে আজকে সেলিব্রেট করেছি জন্মদিনটা, তারপরে আবার আমি ফেরত আসছি। যেটা দেখলে সেটা ছিল আমার অফিসে আজকে সেলিব্রেশন, কারণ আমার নতুন অফিস, আর নতুন অফিসে এত সুন্দরভাবে ওরা সেলিব্রেট করেছে, মানে আমি তো দারুণ হ্যাপি। তো এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আমার বাড়িতে মানে দমদমে কীভাবে সেলিব্রেট হয়েছে। তো একটা কথা আমি বলে রাখি যে আমার বাড়িতে যেটা হচ্ছে, বাবা 7 দিনের জন্য মানে যেটা হয় সন্ন্যাস নিয়েছে, তো এখন আমাদের বাড়িতে চলছে পুরোপুরি নিরামিষের ব্যাপার স্যাপার। তো সেজন্যই মা কিছু আয়োজন করেছে, আফটার অল মেয়ের জন্মদিন, তো মানে লুচি, 5 রকম ভাজা, নিরামিষ সমস্ত কিছু করেছে। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখে নাও। ওকে, তো তোমরা দেখলে যে কিভাবে দমদমে আজকে সেলিব্রেট করেছি। আর এরপরে তোমরা এখন দেখবে আমার শ্বশুর বাড়িতে মানে বেলুড়ে কিভাবে আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো আজকে হাজবেন্ডও চলে এসেছে তাড়াতাড়ি অফিস থেকে, আর আমারও তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছিলো, যার জন্য এত কিছু করতে পেরেছি অবভিয়াসলি। তো দেখে নাও কিভাবে সেলিব্রেট করলাম, কেক কাটা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, তো দেখে নাও তোমরা।
birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pooja. Happy birthday to you. আমাদের খাবার কিন্তু এসে গেছে, আর এটা হচ্ছে চিকেন পাকোড়া। তো এই চিকেন পাকোড়াটা কিন্তু এই রেস্টুরেন্টের একটা মানে ফেমাস বলতে পারো, মানে যতবারই আসি এটা খাবো না এরকম হয় না। তো তোমরা যদি কেউ এসে থাকো এই রেস্টুরেন্টে, এই চিকেন পাকোড়াটা এদের একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। তো দেখে নাও কী কী আজকে আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস, আর এখানে রয়েছে চিকেন ফ্রায়েড রাইস, বিকজ আমি প্রন একদমই খাই না, তো যার জন্য দু রকমের ফ্রায়েড রাইস এখানে অর্ডার করা হয়েছে। আর স্টার্টারে তো তোমরা দেখলেই রয়েছে চিকেন পাকোড়া, আর ছিল ফিশ ফ্রাই, ছিল সরি ফিশ ফিঙ্গার ছিল, আর এটা রয়েছে আমাদের গার্লিক চিকেন, আর তার সঙ্গে রয়েছে স্যালাড, আর অবশ্যই নেওয়া হয়েছে লাইম সোডা, মিক্স লাইম সোডা। তো এই রয়েছে আজকে আমাদের ডিনার। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করব না। দেখা হবে আবার নেক্সট ব্লগে।